Hello, this is Fauzia Blogs, vegetable stir fry with Desi style. Dekhen, very yummy. Hello, assalamu alaikum. Welcome to my Fauzia Blogs. আশা করি viewers ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে আসতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি এখন পাতিলটা বসাই দিছি। আগুনটা দিয়ে দিলাম। এখন আমি দেখেন এর সাথে আমি আজকে কি করব। দেখেন এখানে আমি ব্রোকলিটা সিদ্ধ করে রাখছি। Just অল্প একটু সিদ্ধ করে রাখছি হাফ সিদ্ধ যেটাকে বলে হাফ সিদ্ধ করছি সাথে সাম গাজর ক্যারট এন্ড ব্রোকলি আর এখানে আমি সাম অস অল্প একটু জিরা শুধু এটা আমার দেশি স্টাইলের জন্য রসুন দিছি আর সামান্য একটু পেঁয়াজ ডাইস করে কেটে রাখছি আর সাম আপনার শুকনো মরিচ আর এখানে আমি এক চামচ কর্নস্টার্চ কর্নস্টার্চ আমি বানিয়ে রাখছি এই চামচে এক চামচই আর সাম ধনিয়া পাতা দিব পরদেশি দেশি ফ্লেভারের জন্য এখানে সাম সিজনিং ভেজিটেবল এই ভেজিটেবলটা সিজনিং সল্টটা আমি ইউজ করব তাই আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে আমি অল্প একটু তেল দিব খুব বেশি দিব না এক টেবিল চামচের পরিমাণ এক চামচ তেলটা গরম হয়ে গেলে ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এখানে আমি এই রসুনটা দিয়ে দিব দেখেন রসুনটা দিয়ে দিব এই জিরাটাও দিয়ে দিব এই পেঁয়াজটাও দিয়ে দিব সবটাই একসাথে দিয়ে দিব দেখেন আমার স্টার ফ্রাই ভেজিটেবলের অনিয়ন জিরা রসুন সব কিছুই অলমোস্ট আর বেস্ট হলো এটা ভেরি সিম্পল অ্যান্ড ভেরি ইজি যারা ভেজিটেবল খাওয়া মানে বেশি পছন্দ করেন আর কুইকভাবে কুইক রান্না করে খাইতে চান বিশেষ করে নতুন প্রজন্মে যারা ছেলেমেয়েরা আছে তারা তো বেশিরভাগ হেলথ কনসিয়াস খুব খেয়াল রাখে কী খাইলে মানে স্বাস্থ্য বাড়বে না কী খাইলে শরীর ভালো থাকবে তো এই ওইগুলো আসলে এই ভেজিটেবলের উল যদি রান্না করে খায় তাহলে তো এর মধ্যে কোনো ধরনেরই ফ্যাট নাই দেখেন আমার পেঁয়াজগুলো রসুনটা হয়ে গেছে রসুন অ্যান্ড জিরা পেঁয়াজ সব কিছুই আমার হয়ে গেছে আমি এখন এখানে এই ব্রোকলিটা ঢেলে দিব অল্প সিদ্ধ করে রাখছিলাম ব্রোকলিটা আর এখানে আমি ওয়ান পিঞ্চ সল্ট দিব ওয়ান পিঞ্চ দেখি আসলে এটা খুবই টেস্টি ফ্রেশ ফ্রেশ খাইতে অনেক টেস্টি এটা এখন আমি বানাবো এটা আপনি এমনিও খাইতে পারেন ভেজিটেবল কোনো কিছুর সাথে দিয়েও খাইতে পারেন চাইনিজরা তো হোয়াইট রাইসের সাথে খায় তা আমরা তো হোয়াইট রাইস চাইলেও খাইতে পারেন এমনিও ভেজিটেবল খাইতে পারে আমার বাচ্চারা কিন্তু এরকম খাইতেই পছন্দ করে আমি এটা ততক্ষণ একটু লাড়াচাড়া করবো এই ফ্লেভারটা যেন ব্রোকলির সাথে মিক্স হয় এর সাথে আমি এই যে মিক্স ভেজিটেবলটা আছে সস সিজনিংটা এই সিজনিংটা অল্প একটু দিয়ে দিব জাস্ট অল্প একটু দিলাম খুব বেশি তো লাগবে না এটা একটু সল দিচ্ছি আর এটা মিক্স ভেজিটেবল সিজনিং দেখেন আমার ভেজিটেবলটা কিন্তু হয়ে গেছে এখন আমি
ওই যে মিক্স করা যে একটু কনস্ট্রাক্টটা আছে ওই কনস্ট্রাক্টটা আমি গেলে দেবো। অল্প আমি একটু কনস্ট্রাক্ট দিয়ে এটাকে আমি অনেক মজার স্মেল বের হয়েছে জিরা কাঁচা মরিচ এগুলা রসুন দেখুন হয়ে গেছে আমার ভেজিটেবলটা। সাথে আমি অল্প একটু লেবু দেব। জাস্ট একটু টক ফ্লেভার আসার জন্য দেখেন মাত্র 4-5 মিনিটে আমার এই ভেজিটেবলটা হয়ে গেছে। এখন আমার রান্নাই শেষ। ভেজিটেবলটা তো আগেই একটু কুক করা, সেই জন্য আর বেশি কুক করা লাগে নাই। তা আশা করি আমার ভিউয়ার্স ভালো লাগবে, আপনারা ট্রাই করবেন বানাইয়া খাওয়ার। আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, কমেন্ট দিবেন কেমন লাগলো, বানাইয়া খাওয়ার চেষ্টা করবেন। এখানে আমার এই যে ধনিয়া পাতাগুলো রাখছিলাম কেটে, এই ধনিয়া পাতাগুলোও দিয়ে দিচ্ছি। দেখেন আমার হয়ে গেল স্টার ফ্রাই ভেজিটেবল উইথ চাইনিজ এন্ড বাঙালি মিক্স, হয়ে গেল আমার স্টার ফ্রাই ভেজিটেবল। আমি এটা ডাকবো না, কারণ ডাকলে এই ব্রকলির কালারটা চেঞ্জ হয়ে যাবে, সেই জন্য এরকমই রেখে দিব কতক্ষণ যাতে একটু ঠান্ডা হয়ে আসে। তো ভালো থাকেন ভিউয়ার্স, আশা করি ভালো লাগবে আমার এই রেসিপিটা। ভালো দেখা হবে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।